রোজাদার ব্যক্তির জন্য দুইটা সুসংবাদ সারাদিন রোজা রেখে যখন ইফতারি সামনে নিয়ে বয় ফেরেস্তাদেরকে আল্লাহ তা জিজ্ঞাসা করেন হে আমার ফেরেস্তারা তাদের সামনে এত খাবার এত আইটেমের শরবত বিভিন্ন আইটেমের ফল ফলাদি তারা কেন খায় না তারা কেন খায় না ফেরেস্তারা বলেন অব্বিকারি তারা আপনাকে ভয় করে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে হে আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো আমার বান্দা যে আমাকে ভয় করে আমি রব্বি ক্যারিম তাদের পিছনে সমস্ত গুণা মাফ করে দিলাম রোজাদার ব্যক্তির জন্য আরেকটা সুসংবাদ আরেকটা সুসংবাদ রোজাদার ব্যক্তি হাসের ময়দানে কারো সাথে সাক্ষাৎ করবে না রোজাদার ব্যক্তি আমি রব্বে ক্যারিবের সাথে সাক্ষাৎ করবে সুবাহ রাসূল গ এরিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মত আমার উম্মত রমজান মাসে দুটা আমিয়াতো দামি তোমরা যদি রমজান মাসে একটা নফল আদায় করো আল্লাহ তাআলা তোমাদেরকে একটা ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব তোমাদের আমলনামায় দিয়ে দিবেন সুবহানাল্লাহ রাসূল গ এরিন সাল্লাল্লাহু করেন রমজান মাসে তো দামি এত দামি রমজান মাসুম বলে রমজান মাসের বাইরে যদি তোমরা একটা ফরজ আদায় করো একটা ফরজের বিনিময় একটা ফরজ কিন্তু রমজান মাসে যদি তোমরা একটা ফরজ আদায় করো আমার বেকারি তোমাদেরকে সত্তরটা ফরজ আদায় করার সম পরিমাণ দান করে দিবেন সুবাহ সারাদিন তোমরা রোজা রাখবা রাতের বেলায় তোমরা দাঁড়ায় দাঁড়ায় তারামিনামাজ পড়বা রাতের বেলায় যদি তোমরা দাঁড়া দাঁড়া তারামিনাজ পড়ো আদায় করো আমি রব্বিকারিম তোমাদের জন্য একটা অফার দিয়ে রেখেছি একটা অফার দিয়ে রেখেছি তোমাদের পিছনের সমস্ত গুনাগুলো আমি আল্লাহ মাফ করে দিব সিলিকারিম সাল্লাল্লাহ সাল্লাম বলেন এই রমজান মাসে তু দামি এত দামি রমজান মাসে যদি তোমরা রোজা আদায় করো রোজা যদি রাখো আমি রব্বি তুফতাহু আবু আবুন জান্না জান্নাতের সমস্ত দরজাগুলো আমি তোমাদের জন্য খুলে দিব রমজান মাসে এত দামি এত দামি আমার কোন মত যদি এই রমজান মাসে রোজা রাখে তার মুখের মধ্যে একটা গন্ধ হয়ে যায় দুর্গন্ধ হয়ে যায় সারাদিন না খেয়ে থাকার কারণে তার মুখের মধ্যে একটা দুর্গন্ধ চলে আসে ওয়ালা খুলুফু ফামিস সাইমি আত্বয়াবু ইনদাল্লাহি মিন রিইল বান্দাদের মুখ থেকে সারা দিন না খেয়ে থাকার কারণে তাদের মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধ এত দামি এত দামি আমি রব্বি মেরে কাছে তার মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় আমি আল্লাহ তালার কাছে এত দামি এত দামি ওলা খুলুফু ফামিস সাইমি আত্বয়াবু ইনদাল্লাহি মিন রিইল মিসকি মিশকে আম্বর চাইত রোজাদার মুখের দুর্গন্ধ আমার রব্বে কারিমের কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ রোজাদের মধ্যে এত বড় একটা গাছ লাগায় দেন এত বড় একটা গাছ লাগায় দেন আরবের তেজি কুরআন দিয়ে যদি পাঁচশো দু বছর যদি দৌড়ায় তারপর ওই গাছের ছায়া দৌড়ে শেষ করা যাবে না যারা বলছেন একটা লাগছে যতবার সুবাহান বলবেন ততবার আপনার জন্য জান্নাতে একটা করে গাছ লাগতেই থাকবে যারা বলছেন না একটা লাগছে আবার যারা বলছেন আর একটা লাগছে রসুল গানিম সাল্লাম বলেন মনকানা খিরুকালামিহি রসুল বলেন আমার কোন মত যখন মৃত্যুর সময় যদি কালিমা পাঠ করতে করতে যদি মৃত্যুবরণ করে আল্লাহ রসুল বলেন ওই উম্মতের জন্য আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন রসুল কালিম সাল্লাম বলেন কালিমা এত দামি এত দামি এক কালিমা আমার কোনো মত যদি কালিমা লা ইলাহাইল্লাল্লাহ পাঠ করে হাসরাম ময়দানে এই কালিমা তার জন্য পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি আলোকিত তার জন্য হয়ে যাবে সুভাষ অশ্লীল কারিম সাল্লাল্লাহ আলিম সাল্লাম বলেন আমার কোনো মত যদি কালিমা লা ইলাহাইল্লাল্লাহ পাঠ করে আল্লাহ তালা মরা দিনকে তার জন্য জাগ্রত করে দেয় সুহাস রসিলে কালিম সাল্লাল্লাহ আলাইম সাল্লাম বলেন আমার কোনো মাত যদি কালিমা লা ইলাল্লাহ পাঠ করে আল্লাহ বকরব না আলমিন ওই বান্দার জন্য আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেয় সুহাসহা কালিমা এত দামি কালিমা এত রসুলকারি মিসাল্লাল্লাহ আর ইহসাল্লাম বলেন বলেন কোনো মানুষ যদি ইউদি থাকে কোন মানুষ যদি খ্রিস্টান থাকে হিন্দু বৌদ্ধ যেই হোক না কেন ওই ব্যক্তির জীবনে অনেক গুণা আছে অনেক বদ আছে ওই বান্দা যখন কালিমা পরে লাই লাহাইল্লাল্লাহ পরে যখন ইসলাম গ্রহণ করে নেয়। রসুল বলেন আমার ওই উন্মদের ঈশ্বরের সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করে দেয় সুভাষ কালিমা পরে মানুষ যখন ইসলাম গ্রহণ করে ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয় কে রশ্লীখান ইমশান আল্লাহ মায়ের কালিমা এ তু দামি রসুল বলেন কোন মত যদি এই কালিমা পাঠ করে ময়দানে এই কালিমা তার জন্য সাক্ষ্য দিয়ে দিয়ে মধ্যে প্রবেশ করায় এই যে সামনে একটা মাস আসতেছে মাসের নাম কি আওয়াজ দিয়ে বলেন সামনে যে মাস আসতেছে সেই মাসের নাম কি এই মাসের নাম হচ্ছে পবিত্র মাহেরণগণ رسول الكريم صلى الله عليه وسلم ولن أي ما شئت مدرب رمزان الرجال فنسكر آياتك رسول عزيز المدّم من قام رمضان إيمانه واحتساباً مغفر له ما تقدم من ذنبه دوجان البدشة إمام المرسلين رحمة للعالمين خاتم الأنبياء نبينا محمد مد الرسول الله صلی اللہ علیہ وسلم বলেন আমার কোনো উম্মত যদি রমজান মাস পার হওয়ার পরে ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে সওয়াবের নিয়তে আমার কোন উম্মত যদি এই রমজানে 29 অথবা 30 টি রোজা করে আমি আল্লাহ তালা ওই ব্যক্তির পিছনের সমস্ত সগীরাগুলো মাফ করে দিবেন রমজানে 29 অথবা 30 রোজা যদি আপনি আদায় করেন পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন কে আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে ওয়াজশাত করেন ইজা জা আরমাদান ফুতিহাত আবাবুস সামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন রমজান মাস এত দামি এত দামি এক মাস রমজান মাস যখন আসে আল্লাহ তালা রমজান মাসের খাতিরে আসমানের সমস্ত দরজাগুলো তার বান্দার জন্য খুলে দেয় সুবাহ আপনাদের শক্তি নাই সুবাহ আল্লাহ বলবেন না ইনশাল্লাহ যারা আছে আশেপাশে যারা ঘুরতেছে আপনাদের সুবাহান আল্লাহ তাকবিরে তারাও ইনশাল্লাহ আশা করা যায় আসবে তারা কি এক নম্বর কি যে ব্যক্তি উনত্রিশ অথবা তিরিশটি রোজা আদায় করবে তাদের পিছনের সমস্ত গুণা মাফ তাদের পিছনের সমস্ত গুণা আওয়াজ দিয়ে বলেন তাদের পিছনের সমস্ত গুণা মাফ এক দুই নম্বর রমজান মাস যখন আসে ওই বান্দাদের জন্য সমস্ত আসমানের দরজা খুলে দেয় কে দুই তিন নম্বর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন রমজান মাসে তো দামি এত দামি এই রমজান মাসের খাতিরে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য গুলনিকাত আবওয়াব জাহান্নাম জাহান্নামের সমস্ত দরজাগুলো তার বান্দার জন্য বন্ধ করে দেয় সুবাহা কয় নাম্বার কয় নাম্বার প্রথম সমস্ত গুনামা দুই নম্বর সমস্ত আসমানের দরজা তিন নম্বর তার বান্দাদের জন্য রমজান মাসের খাতিরে আল্লাহ তালা জাহান্নামের দরজা কি করে দেয় চার রুট চার অসীলেম সল্লাল্লাহ ওয়াইলিম বলেন অসীম সিলা তিসা আল্লাহর রসুল সল্লল্লাহ মোয়ালিম সাল্লাম বলেন এগারো মাস রমজানের মাস এগারো মাসে শয়তানকে ওপেন করে দেওয়া হয় শয়তান যখন ইচ্ছা আল্লাহর বান্দাকে ধোকা দেয় কিন্তু রমজান মাসের খাতিরে আল্লাহ তালা শয়তানকে শিকলবন্দি করে দেয় এগারো মাস আল্লাহ তাআলা শয়তানকে পারমিশন দিয়েছে হুকুম দিয়েছে আমার বান্দাদের যাকে ইচ্ছা তুই তাকে কি করতে পারবি দোকা দিতে পারবি গুণা করাইতে পারবি কিন্তু রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে শিকল বন্দি করে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেয় বলেন না সুবাহান রমজান মাসে শয়তানকে শিকল বন্দি করে দেন যেন আল্লাহর বান্দারা রোজা রাখতে পারে তারাবি নামাজ পড়তে পারে সুন্দর করে যেন রমজানের রোজাগুলো আদায় করতে পারে এই জন্য রমজান মাসের খাতিরে শয়তানকে শিকল বন্দি করে দেন সুভাহ কয় গেল চাই পাঁচ নাম্বার রসুলিকার ইমসাল্লাল্লাহ আলহিলাম বলেন মান কম রমাত না ইমান غفر له ما تقدم من ذنبه رسول الله صلى الله عليه وسلم রমজান মাস এত দামি এত দামি সারাদিন তোমরা রোজা রাখবা রাতের বেলায় তোমরা দাঁড়ায় দাঁড়ায় তারাই বিনামাজ পড়বা রাতের বেলায় যদি তোমরা দাঁড়ায় দাঁড়ায় তারা পড়ো আদায় করো আমি রব্বি কারিম তোমাদের জন্য একটা অফার দিয়ে রেখেছি একটা অফার দিয়ে রেখেছি তোমাদের পিছনের সমস্ত গুনাগুলো আমি আল্লাহ মাফ করে দিব সারাদিন রোজা রাখবা আর রাতের বেলায় কিয়াম রাতের বেলায় নামাজ আদায় করবা তারাবি নামাজ পিছনের সমস্ত সওগিরাগুলো আল্লাহ তাআলা माफ করে দিবেন সুবহানাল্লাহ রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমজান মাসে তুমি তুমি রমজান মাসে যদি তোমরা রোজা আদায় কর রোজা যদি রাখ আমি রব্বিকারীম তুফতাহু আবওয়াবুল জান্নাহ জান্নাতের সমস্ত দরজাগুলো আমি তোমাদের জন্য খুলে দিব সুবহান রমজান মাসে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য আসমানের সমস্ত দরজা খুলে দেন শয়তান কি সিকল করে দেন আর জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন সুবহানাল্লাহ রাসূলের গ্যারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে তো দামি এত দামি আমার কোন উম্মত যদি এই রমজান মাসে রোজা রাখে তার মুখের মধ্যে একটা গন্ধ হয়ে যায় দুর্গন্ধ হয়ে যায় সারাদিন দিন না খেয়ে থাকার কারণে তার মুখের মধ্যে একটা দুর্গন্ধ চলে আসে ওয়ালা খুলুফু ফামিন সায়িম ইয়াতইয়াবু ইনদাল্লাহি মিন রিইল মিসক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার বান্দাদের মুখ থেকে সারা দিন না খেয়ে থাকার কারণে তাদের মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধ এত দামি এত দামি আমি রব্যেকারি মেরে কাছে তার মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় আমি আল্লাহ তালের কাছে এত দামি এত দামি ওলা ফুলুম ফুম ফা মিস স ইমি আপ ইয়া দ আইল মিশকে মিশকে আম্বরের চাই তো রোজাদার মুখের দুর্গন্ধ আমার কারিমের কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ সোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ কার কাছে শ্রেষ্ঠ মুখের দুর্গন্ধটা কিসে কিসের কারণে আসে সারা দিন না খেয়ে তাকার কারণে মুখ থেকে যে একটা দুর্গন্ধ বের হয় রব্বি বলে আমার কাছে এটা এত দামি এত দামি মেশকে আম্বর কি তার চাইতো বেশি আমি রব্বি কারিমের কাছে রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আমার কাছে শ্রেষ্ঠ বলেন না সুবাহান রসুল করিম সাল্লাম বলেন রমজান মাসে তো দামি এত দামি রোজাদার ব্যক্তির জন্য দুইটা সুসংবাদ রোজাদার ব্যক্তি যখন ইফতারির সময় রোজা সারাদিন রোজা রেখে যখন ইফতারি সামনে নিয়ে বয় ফেরেস্তাদেরকে আল্লাহ তালা জিজ্ঞাসা করেন হে আমার ফেরেস্তারা তাদের সামনে এত খাবার এত আইটেমের শরবত বিভিন্ন আইটেমের ফল ফলাদি তারা কেন খায় না তারা কেন খায় না ফেরেস্তারা বলেন অব্বিকারী তারা আপনাকে ভয় করে আল্লাহ তালা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে হে আমার ফেরেজ তারা তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো আমার বান্দা যে আমাকে ভয় করে আমি রব্বি তাদের পিছনের সমস্ত গুণা মাফ করে দিলাম আল্লাহ তালা বলে হ্যাঁ আমার ফেরেশতারা তাদের সামনে এত আইটেমের ফল এত আইটেমের সর্বত তারা কেন খায় না ফেরেশতারা বলে কারিম তোমাকে বয় করে আল্লাহ তালা বলে ফেরেশতারা সাক্ষী থাকো আমার বান্দা যেহেতু আমাকে বয় করে তোমরা সাক্ষী থাকো আমার বান্দাদের সমস্ত গুনা মাফ করে দিলাম কিসের কারণে রমজান মাসের সাতিরে রোজার কারণে রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেন রোজাদার ব্যক্তির জন্য আরেকটা সুসংবাদ আরেকটা সুসংবাদ রোজাদার ব্যক্তি হাসের ময়দানে কারো সাথে সাক্ষাৎ করবে না রোজাদার ব্যক্তি আমি রব্বে কারি বের সাথে সাক্ষাৎ করবে রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মাদ হে আমার উম্মাদ রমজান মাসে তো দামি এত দামি তোমরা যদি রমজান মাসে একটা নফল আদায় করো আল্লাহ তালা তোমাদেরকে একটা ফরজ আদায় করার সম পরিমাণ সব তোমাদের আমাল্লাভাই দিয়ে দিবেন রসুলকে আ রিমসাল্লাল্লাহ ইউসাল্লাহ বিশ্বাস করেন রমজান মাসে তু দামি এত দামি রমজান মাস রসুল বলেন রমজান মাসের বাইরে যদি তোমরা একটা ফরজ আদায় করো একটা ফরজের বিনিময় একটা ফরজ কিন্তু রমজান মাসে যদি তোমরা একটা ফরজ আদায় করো আমার বিকারিম তোমাদেরকে সত্তরটা ফরজ আদায় করার সমপরিমাণ পরিমাণ করে দিবেন রমজান মাসে একটা নফল আদায় করবা একটা ফরজের সমতুল্য সব আর রমজান মাসে যদি একটা ফরজ আদায় করো কয়টা ফরজের সমতুল্য সব দিবেন আওয়াজ দিয়ে বলেন কয়টা রসূলিন কে আনিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এর মধ্যে করেন রমজান মাসে যদি তোমরা 1 টাকা দান করো আল্লাহ তাআলা তোমাদেরকে 70 টাকা দান করার সমপরিমাণ সওয়াব দান করে দিবেন সুবহান কি হলো আপনারে সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়

কি করাইলে কি করাইলে আওয়াজ দিয়ে বলেন ইফতার করাইলে পিছনের সমস্ত গুণা মাফ করে দিবেন কে দুই নম্বর শোনেন রসুল করিম সাল্লাম হাদিসের মধ্যে সাদ করেন রমজান মাসে তোমরা যদি কাউকে ইফতার করাও একজন মানুষ রোজা রাখলে যে পরিমাণ সব হয় একজন মানুষকে ইফতার করাইলে সেই পরিমাণ সব তোমার আমাল্লাম আমার আল্লাহ দান করে দিবেন রসুল কারিম সাল্লাল্লাহল্লাহ সাবাই কারাম দেরি কোহলে সাহাবাই কার তোমাদের কার কার সাধ্য আছে সাহাবাই কারাম বলে আর রসুল আল্লাহ আমাদের টাকা নাই আমাদের পয়সা নাই আমাদের সম্পদ নাই আমরা নিজেরাই অনেক সময় ক্ষুধার থাকি রসুলিকার ইনসাল্লাল্লাহ আলি মুসাল্লাম বলেন তোমাদের কারো পক্ষে কি একডোখ পানি দিয়ে কাউকে ইফতার করাইতে পারবা না তোমরা কি কেউ এক দুপ দুধ দিয়ে কাউকে কি ইফতার করাইতে পারবা না তোমরা কি কেউ একটা খেজুর দিয়ে কাউকে ইফতার করাইতে পারবা না সাহাবাই কারাম বলে ইয়া সুল আমরা যদি কাউকে এক পানি দিয়ে যদি ইফতার করায় এক দুপ দুধ দিয়ে যদি কাউকে ইফতার করায় একটা খেজুর দিয়ে যদি কাউকে ইফতার করায় তাহলে কি রোজা রাখলে যে পরিমাণ সব সেই পরিমাণ সব দান করা হবে কিনা হবে কিনা আপনি সাল্লাল্লাহীসাল্লাম বলেন হ্যাঁ আমার সাহাবাই গ্রাম তোমাদের সাধ্য অনুযায়ী যদি

পেট যদি তোমরা ইফতার করাও পেট বড়ায়া যদি কাউকে ইফতার করাও হাসের ময়দারে মানুষ পানির জন্য হাহাকার করবে পিপাসার কারণে মানুষ হাহাকার করবে হ্যাঁ তোমরা যদি কাউকে পেট বড়ায়া যদি ইফতার করা ময় ময়দানে আমার আল্লাহ তাহা তোমাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন হাউজে কাউসার থেকে পানি পান করাবেন জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত আর তোমাদের পিপাসা লাগবে না এই জন্য সময় যেহেতু সংক্ষিপ্ত আমরা সকলে ইনশাল্লাহ রোজা রাখবো না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে রমজানের তিরিশ অথবা উনত্রিশটি রোজা রাখার মতো তফিক দান করুক সকলেই বলেন আমিনা